হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার ভালোবাসার মানুষ কিংবা বন্ধু বান্ধবী আরও অনেক যেসব কাছের মানুষ রয়েছে তারা ইগনোর করলে কি করব। তার আগে যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো আর বেশি না বুকে আজকের টপিক নিয়ে আলোচনা করা যাক। সবার প্রথমে আমাদের জানতে হবে আমাদের ভালোবাসার মানুষটা আমাদের ইগনোর করছে কেন। জানো তো, আমাদের ভালোবাসার মানুষটা আমাদের নিজেদের দোষেই আমাদেরকে ইগনোর করে। তারা তো আর কোনো কারণে ইগনোর করছে না, হয়তো তোমার কোনো কথায় তার খারাপ লেগেছে, কিংবা তুমি তাকে এতটাই বেশি পরিমাণ গুরুত্ব দিয়ে ফেলেছো সেই কারণেই সে অবহেলা করছে। কারণ সে তো জানেই যে তোমার জীবনে সেই সব কিছু, সে ছাড়া কিচ্ছু নেই, তুমি তাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারো না। সে যতই তোমাকে ছেড়ে যাক তুমি তাকে ছাড়বে না, তোমার এই এতটা গুরুত্ব দেওয়ার জন্যই সে তোমাকে অবহেলা করছে। তাহলে আমাদের জানতে হবে কেউ যদি আমাদের অবহেলা করে তাহলে আমাদের কি করা উচিত। সেক্ষেত্রে সবার প্রথমেই আমি তোমাদের বলবো যে তাদের পিছনে ঘোরা বন্ধ করে দেয়া। হ্যাঁ, তাদের পিছনে পুরোপুরি ঘোরা বন্ধ করে দিতে হবে। তুমি এতদিন বারবার হয়তো তাকে এসএমএস করতে, ফোন করতে, তার সাথে কথা বলার জন্য কান্নাকাটি করতে, সেই সব তোমাকে বন্ধ করে দিতে হবে। সে যেই পরিমাণ অবহেলা করছে তাকে তার থেকেও দ্বিগুণ অবহেলা করতে হবে। সেই সব নিয়ে ঝগড়া করা বন্ধ করতে হবে যে আমাকে টাইম দাও, কথা বলো, এই সব জিনিসগুলো বন্ধ করতে হবে। ছোট ছোট পাগলামিগুলো বন্ধ করতে হবে। মোট কথা, তার সাথে আর আগের মতো কোনো কথা বলাই চলবে না। এরপর আমরা নেক্সট পয়েন্টে আসি। নেক্সট পয়েন্ট হচ্ছে তুমি যে তাকে ছাড়া ভালো আছো এটা তাকে দেখাতে হবে, যাতে তার মনে একটা প্রশ্ন জাগে যে এতদিন যেই মানুষটা আমার জন্য কান্না করতো ওটার তার কি হলো, সে আমাকে ছাড়া কিভাবে এত পরিমাণ ভালো আছে। যখন সে তোমাকে নিয়ে ভাববে তখন তার অবহেলাটা একটু হলেও কমবে। সে যদি তোমাকে সত্যি ভালোবাসে সেক্ষেত্রে তোমাকে হারানোর ভয় পাবে। নেক্সট পয়েন্ট, এটা হচ্ছে সব থেকে কিন্তু মেন পয়েন্ট, এটা তোমাদের অবশ্যই করতে হবে। তোমরা সোশ্যাল মিডিয়াতে যেসব শ্যাট পোস্ট স্ট্যাটাস এসব দিয়ে থাকো সেগুলো সব বন্ধ করে দিতে হবে, টোটালি বন্ধ, কোনো রকম শ্যাট পোস্ট না। দরকার হয় তুমি হোয়াটসঅ্যাপ ফেসবুকে রোমান্টিক স্ট্যাটাস দিবে যাতে সে দেখতে পায় এবং তার কষ্ট একটু হলেও মনের ভিতরে কষ্ট হয়, সে দৌড়াতে শুরু করে। সে যখন কথা বলতে চাইবে তুমিও তাকে ইগনোর করবে, এসএমএস করলে সাথে সাথে রিপ্লাই দেবে না, তুমিও তাকে তার দ্বিগুণ অবহেলা করবে। দেখবে সে যদি সত্যি ভালোবাসে এটা এক মাস করলে সে তোমার কাছে ফিরে আসতে বাধ্য, কিন্তু সে যদি তোমাকে না ভালোবাসে কিংবা তোমাদের ভালোবাসাটা একতরফা হয় সেক্ষেত্রে কিন্তু এটা কোনো কাজ দেবে না। সেক্ষেত্রে বেকার তার পিছনে পড়ে থেকে লাভ নেই, সে ইগনোর করছে তুমিও তাকে ইগনোর করো, তাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। আজকের টপিক এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।